ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। সামনে আসছে ঈদ, অ্যান্ড ঈদের সময় তো মুভি লাভার্সরা অপেক্ষায় থাকে কিছু সুন্দর সুন্দর মুভি দেখার। ইন্ডাস্ট্রিতে বলা যায় এক প্রকার ফেস্টিভ একটা ভাব চলে আসে। যদিও এই ঈদে খুব একটা ছবি মুক্তি পাচ্ছে না, কিন্তু শাকিব ভক্তদের জন্য সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হচ্ছে এই ঈদে শাকিব খানের দুটো ছবি মুক্তি পেতে যাচ্ছে। একটি হচ্ছে পাসওয়ার্ড এবং অপরটি হচ্ছে নোলক। অ্যান্ড এই দুটো ছবি দেখার জন্য ভক্তরা একেবারে মুখিয়ে আছে। সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু মনে হচ্ছে না এবারের ঈদে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিতে পারবে। কারণ এখন শোনা যাচ্ছে এই ঈদে সাপটা চুক্তির মাধ্যমে জিতের শেষ থেকে শুরু মুভি আমদানি করতে চান শাপলা মিডিয়ার প্রযোজক সেলিম খান। এখন জিতের শেষ থেকে শুরু মুভিও কিন্তু ঈদকে কেন্দ্র করে বানানো হয়েছে। আসল কথা হচ্ছে ঈদে কিন্তু শাপলা মিডিয়ায় শায়েসা মুভি মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু শাকিব খানের যেহেতু দুটো ছবি মুক্তি পাচ্ছে সেই কারণে নাকি শায়েসা মুভি মুক্তি ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। এবং গুঞ্জন চলছে যে এই কারণে শাকিব খান ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মধ্যে একটু ঝামেলা চলছে। তাই নিজে পিছিয়ে গেলেও ঈদের বাজারে বোধহয় শাকিব খানকে একা ছাড়তে নারাজ সেলিম খান, এবং শাকিব খানকে কঠিন লড়াইয়ের মুখে ফেলতে চান তিনি, যেই কারণে জিতের ছবি শেষ থেকে শুরু বাংলাদেশে নিয়ে আসতে চান তিনি। এবং জানা যায় যে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। দেবের কিডন্যাপ ও জিতের শেষ থেকে শুরু এই দুটো ছবি আমদানি সংক্রান্ত মিটিং সারছেন, এবং যতটুকু জানা যায় দেবের ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না, তাই আপাতত জিতের শেষ থেকে শুরু মুভি নিয়ে আসবে শাপলা মিডিয়া। অ্যান্ড যদি এই ছবি আমদানি করে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয় তাহলে শাকিবের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জিত। এছাড়া শাপলা মিডিয়ার ম্যানেজার বাদল বলেছেন জিতের শেষ থেকে শুরু ছবিটি আনার প্রক্রিয়া চলছে, এখনও কিছু ফাইনাল হয়নি, আজকে জানা যাবে। এখন এখানে কিন্তু আরেকটা কথা আছে, ঈদ সহ বিভিন্ন উৎসবে বাংলাদেশে বিদেশের সিনেমা মুক্তির উপর কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এবং গত বছর 10 মে হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, পহেলা বৈশাখে যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি মুক্তির উপর এই স্থগিতাদেশ দেন। এখন ঈদে বিদেশি ছবি মুক্তির বৈধতা না থাকা সত্ত্বেও সেলিম খান কি পারবে বিদেশি ছবি মুক্তি দিতে, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। হতে পারে হয়তো আইনের সমর্থনে তিনি এই ছবি মুক্তি দিতে পারেন। যাই হোক, যখন বিষয়টি কনফার্ম হবে তখনই আসলে শিওর জানা যাবে জিতের শেষ থেকে শুরু আসলে ঈদে বাংলাদেশে মুক্তি পাবে কি পাবে না। এখন যদি জিতের শেষ থেকে শুরু বাংলাদেশে আসলেই মুক্তি পায় তাহলে শাকিব খানের জন্য কিন্তু এটা বেশ চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশে কিন্তু জিত ভক্তের অভাব নেই। তাহলে তার বলার অপেক্ষা রাখে না, খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, ঈদে যদি শাকিবকে টক্কর দিতে জিতের শেষ থেকে শুরু মুক্তি পায় তাহলে এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।